হয়ে গেছে। এখানে চুপ করে বসে থাকবে, আর কিন্তু নো ডান্সিং, নো সিঙ্গিং, কেমন? আমি কিচেন থেকে অল্প একটু রাইস আনছি আর একটু স্টিউ আনছি, তোমাকে খাইয়ে দেব। খাওয়ার পরে তুমি ঘুমিয়ে পড়বে। নো ডান্সিং মনে থাকবে। আমার উপর থেকে অনেক স্ট্রেস গেছে, ছোট্ট একটা পাখির মতন শরীর আমার মেয়েটা, এইটুকু বাচ্চার উপর দিয়ে মেনানির মতন শয়তান লোকগুলো। জগদ্ধাত্রী? হ্যাঁ বরদীপ, আমার আপনার সাথে কিছু কথা আছে, তাই আসছি, চুপ করে বসো। কাকুন, কি হয়েছে? টিচার কোথায় গেল? তোমার টিচার জগদ্ধাত্রী অসুর বধ করতে গেছে ওখান দিয়ে, বুঝতে পেরেছো? কাকর দেখেছ, এই মেয়েটা না একটা কোনো কথা শোনে না। কাকর, এই যে তোমাকে বলেছিলাম রেডি হয়ে নিতে, কমপ্লিট রেডি হতে, এখনো রেডি হওনি। তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ গেম খেলছো কেন? সারাক্ষণ কেন গেম খেলছো? ঘোরের দিকে একটা কোনো কথা শোনো, সারাটা দিন মোবাইল দেখি। কাকুন, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আর নাচ রেডি? আজ সবাইকে টাক লাগিয়ে দিতে হবে। আর আমার সোনামি কাকুন এমন নৃত্য পরিবেশন করবে যে সবার একদম তাক লেগে যাবে, তাই না? সমরেশ, এই ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ, আর কাকুনকে কিন্তু সাবধানে নিয়ে যাও, ওখানে আমার বডিগার্ড থাকবে, তাও ওকে কিন্তু একদম কাজ ছাড়া করো না, কেমন? কেন, আমরা কি রণক্ষেত্রে যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি নাচ করতে, আর যদি কেউ আক্রমণও করে, আমার সুন্দর পুরিটা এমন নাচ করবে যে সবার তাক লেগে যাবে।
তখন তারা আমার মেয়েকে ছেড়ে দেবে, কিংবা একজন বীর পুরুষ চলে আসবে হারে রে রে করে আমার মেয়েকে বাঁচানোর জন্য। আসি, চল কাকুন। কাকুন, তুমি মাম্মিকে নমস্কার করবে না? না না না, একদম না। নমস্কার, মাম্মিকে নমস্কার করতে হবে না। কেমন আমার সোনামিটা, তুমি তো এখনো দেব শিশু। যাও বাবার সাথে, যাও টাটা। কাকুন, এনো দুধটা। কেন ওমা? কাকুন কাকুন, দুধটা খেয়ে নাও, আমি কিন্তু ভীষণ বকা দেবো সারাক্ষণ দুষ্টুমি। কাকুন আমি কিন্তু পারি না, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার কাজ আছে প্রচুর, ভালো লাগছে না। কেন কথা শুনিস না বলতো? খেয়ে নে দুধটা। কালকে সারাটা রাত্রির এমনি দিয়ে ঘুম হয়নি, কি বড় বড় মশা রে বাবা। কে বলেছিল ওখানে ঘুমাতে? কে বলেছিল? তুমি তো নিজেই গেলে। আচ্ছা, একটা রাত যদি আমাদের সঙ্গে ঘুমাতে তোমার কি জাত চলে যেত? জাত তো কবেই খুইয়েছি। মানে যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন কি আর জানতাম যে তোমার এর আগে একটা বিয়ে ছিল? আগে বিয়ে ছিল মানে? তুমি কি বলতে চাইছো? তোমার কলমের সাথে, তোমার উপন্যাসের চরিত্রদের সাথে। সরো, খাওয়াতে দাও, এদিকে। তখন আমি কিন্তু মারবো এবার। হ্যাঁ, এবার যদি না খেলে দুষ্টুমি করলে আমি কিন্তু ভীষণ মারবো। কেউ কিন্তু কিছু করতে পারবে না। রাখুন, আরে ওকে ছাড়ো, না খাওয়াতে দাও, ওকে খাওয়াতে দাও। এত দুষ্টুমি করে একটা কথা শোনেন, এরকম করো না, আমি কিন্তু আজকে ওকে প্রচন্ড মারবো। মেরো না কৌশিকি, আমি আমি আচ্ছা ঠিক আছে, ওকে মেরো না, আর আমি ওকে খাইয়ে দেবো, ঠিক আছে? তুমি আমার কাজ করো, তুমি স্যান্ডউইচটা নিয়ে এসো। হ্যাঁ, স্যান্ডউইচ? স্যান্ডউইচ কোথা থেকে পেলে? আমি বানিয়েছি। ওটা মুখে দেওয়া যাবে না? মানে জীবনে এসব কিছু বানিয়েছো? কি বলছো, আগে কোনোদিন স্যান্ডউইচ বানাইনি। হ্যাঁ সে তো জানি, অর্ধেক তো পোড়াতে। আজকে কি করেছো? চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ? সরোকে খাওয়াতে দাও, এদিকে। কাকুন এবার কিন্তু মার খাবি। হ্যাঁ, তোকে কিন্তু কিচ্ছু করতে পারবে না বাবা, এদিকে। আরে একটা কথা শুনে না মেয়েটা, তুমি বলো তো কোন মানে হয়? কাকুন এদিকে, মার খাবি কিন্তু। কাকুন আবার ফোনটা নিয়ে বসেছে, ফোনটা দাও। কাকুন কি নিশা হয়েছে দেখো, সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ এই মোবাইলের স্ক্রিনে চোখটা রাখবে না। বারবার বলেছি না, চোখটা খারাপ হয়ে যাবে। তুমি কেন এটা বুঝতে পারছো না কাকুন? এটা কিন্তু ভীষণ বাজে একটা অ্যাডিকশন। আমি তোমাকে আগে বলেছি, তোমার স্কুলে নতুন সেশন শুরু হচ্ছে, বই পড়াশোনাটা তো করতে হবে নাকি? সারাটাক্ষণ শুধু ফোন হাতে। কি হয়েছে বড়দি, বকছেন কেন কাকুনকে? না বকবো না, আর বলো না, সারাটা দিন এই ফোনটা নিয়ে বসে থাকে। কাকুন কি হয়েছে? হ্যাঁ, তুমি মাম্মির কথা শুনছো না কেন? মাম্মি তো ঠিক বলছে, এতক্ষণ যদি তুমি ফোন দেখো চোখ দুটো খারাপ হয়ে যাবে। তার থেকে তুমি দাঁড়াও, এই নাও রিডিং পড়ো। রিডিং ইজ আ ভেরি গুড হ্যাবিট, ওকে কাকুন নাও। ঠিক আছে জগদ্ধাত্রী, তুমি তাহলে কাকুনকে একটু সামলাও, আমার আজকে অফিসে অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে, তুমি রেডি হই। ওমা গুড মর্নিং। আচ্ছা ব্রেকফাস্ট করেছো? ভেরি গুড, ভেরি গুড, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? অনেকদিন পর তোমার বাড়িতে থাকলাম,
কাকনের বাবা একদিন থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর তোমার হাজবেন্ড, তোমার স্বামী হয়ে কবে থাকবে? সমরেশ, যে বাঁশি একবার ভেঙে যায় তার থেকে আর সুর বেরোয় না, কিন্তু আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, এর থেকে আর কোনোদিন সুর উঠবে না সমরেশ। কৌশিকী প্লিজ, আমার তোমার জন্য নয়, আমাদের কাকুনের জন্য প্রয়োজন আছে। জানি তো, সেই জন্যই তো কোনো বাধা দিইনি। এত বছর পর তুমি জামাই ষষ্ঠি নিলে, তবে ওইটুকুই, ঠিক ওইটুকুই সমরেশ, তার থেকে বেশি কিচ্ছু নয়। আসলে কি বলো তো, তোমার আর আমার মধ্যে না একটা অদৃশ্য লক্ষণ রেখা ঈশ্বর নিজেই টেনে দিয়ে গেছে। সেই লক্ষণ রেখা না তুমি টপকাতে পারবে, না আমি টপকাতে চাই। যাই হোক, আমি বেরোই। হ্যাঁ।